প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইয়োগা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কতগুলো মোস্ট কমন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং সেগুলোর আনসার নিয়ে। যেমন ধরুন, 24 ঘন্টার ভেতর কখন ইয়োগা করলে সবচেয়ে ভালো হয়, কতক্ষণ করলে ভালো হয়, একটা মানুষ কত বছর বয়স থেকে ইয়োগা শুরু করতে পারে, তারপর ধরুন খাবার দাবারের বিষয়, ইয়োগা শুরু করার কতক্ষণ আগে বা কতক্ষণ পরে যে খাবার খাওয়া উচিত, তারপর ব্রিদিংয়ের রুলস, যে কখন শ্বাস নিব, কখন ছাড়বো, এরকম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেগুলোর উত্তর নিয়ে কিন্তু আজকে আমাদের লেকচারটা। সো বিষয়গুলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই পুরোটা ভিডিও দেখার অনুরোধ থাকলো। প্রথম প্রশ্ন, 24 ঘন্টার ভেতরে কখন ইয়োগা করা সবচেয়ে উত্তম? আপনারা দুইটা সময়ে ইয়োগা করতে পারেন, এক হলো সকালবেলা, দুই হলো সন্ধ্যাবেলা। তবে আপনারাও জানেন এই দুইটা সময়ের ভেতর অবশ্যই সকালে করাটা উত্তম। যদি সন্ধ্যাবেলা করতে হয়, যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো, আপনি যখন লাঞ্চ করছেন এবং সন্ধ্যাবেলা যখন ইয়োগা প্র্যাকটিস করবেন, এই দুইটা সময়ের ভেতর 5 থেকে 6 ঘন্টা গ্যাপ রাখবেন। তাহলে হবে কি, আপনার খাবারটা ঠিক মতো হজম হবে এবং স্টমাকটা এমটি থাকবে। আপনি সকালেই প্র্যাকটিস করেন বা সন্ধ্যায় প্র্যাকটিস করেন, এমটি স্টমাক রাখাটা সবচেয়ে বেশি জরুরি। সো আপনারা যখনই প্র্যাকটিস করবেন না কেন, আপনারা অবশ্যই খালি পেটে করবেন। আর যদি সন্ধ্যায় না হয়, আপনার যদি আরও পরে যে করতে হয়, এই বিষয়টা অবশ্যই মেনটেন করতে হবে, আপনার পেটটা যেন ফাঁকা থাকে। কারণ আপনার পেটে যদি খাবার থাকে, ওই অবস্থায় যদি আপনি ইয়োগা করেন, এটা কিন্তু আপনার হজমে ব্যাঘাত ঘটাবে এবং হজমে যখনই ব্যাঘাত ঘটবে, ওই খাবারটা কিন্তু ঠিকমতো হজম হবে না, ফলে ওইটা কিন্তু আপনার শরীরে খারাপ চর্বি আকারে জমতে থাকবে এবং এটা দেখা যায় মেইনলি পেটের ওখানেই বেশি জমতে থাকে। সো আপনারা যখনই করেন না কেন, এমটি স্টমাক রাখবেন। দ্বিতীয় প্রশ্ন, কেমন স্থানে ইয়োগা করা উচিত? অবশ্যই ইয়োগা করার জন্য এমন স্থান সবচেয়ে ভালো যেখানে অনেক গাছপালা আছে, যেমন ধরুন নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, পাহাড়ের উপর। তবে বর্তমান পরিস্থিতিতে তো এরকম জায়গা পাওয়া অনেক টাফ, আমাদেরকে দেখা যায় যে যার রুমে প্র্যাকটিস করতে হচ্ছে। সো আপনি যে রুমে প্র্যাকটিস করেন না কেন, সেখানে যাতে আলো বাতাস চলাচলের সুব্যবস্থা থাকে, এটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনি যে রুমে প্র্যাকটিস করবেন, সে রুমে একটা আপনি প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। এটা অবশ্য ঘিয়ের জ্বালানো যদি প্রদীপ হয়, এটা সবচেয়ে ভালো। আর ঘিয়ের দাম তো একটু বেশি, ঘি সম্ভব না হলে আপনার অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারেন। এতে হবে কি, আপনার রুমের যে পরিবেশটা, বায়ুটা, এটার পিউরিফিকেশন হয়। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনারা যখন ইয়োগা প্র্যাকটিস করেন বাসায় বা রুমে, একাধিক প্রদীপ আপনি জ্বালিয়ে নিতে পারেন। তিন নম্বর প্রশ্ন হলো যে, কেমন পোশাক পরিচ্ছদ পরা উচিত, মানে কেমন জামাকাপড় আমি পরবো? অবশ্যই এমন জামাকাপড় পরবেন যেটা একটু ঢিলে ঢালা, খুব বেশি টাইট ফিটিংয়ের জিনিস পরবেন না। টাইট ফিটিংয়ের জামাকাপড় পরলে হবে কি, ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, সেখানে আমাদের ইয়োগার প্রধান উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হবে। সো এমন জামাকাপড় আপনি পরেন যেটা ঢিলে ঢালা এবং খুব ফুলাতা, একদম পুরো ঢাকা জিনিসপত্র পরবেন না, তাতে হবে কি আপনার বডিতে যে হিটটা তৈরি হবে, এটা সহজে বের হতে পারবেন না। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর হাতে ধরেন রিসলেট বা ঘড়ি, কোমরে ধরেন অনেকে বেল্ট পরতেছেন টাইট করে, বা প্যান্টের আপনার যা ইলাস্টিক টাইট, খুব বেশি টাইট যেন না হয়, এই কয়েকটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই। এবার আমরা আসি ইয়োগার মাত্রা নিয়ে, মানে কতক্ষণ সময় ধরে আমরা ইয়োগা প্র্যাকটিস করব। যোগচর্চার জন্য বা ইয়োগা প্র্যাকটিসের জন্য পরিপূর্ণ যে মাত্রা বা সময়, সেটা হলো আপনার 1 ঘন্টা বা 60 মিনিট। মধ্যম মাত্রা বা মধ্যম সময় হলো 30 মিনিট এবং সংক্ষিপ্ত মাত্রা বা সংক্ষিপ্ত অভ্যাস হলো 15 মিনিট। মানে আপনি ইয়োগার মাধ্যমে যদি কিছু পরিমাণ লাভ পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কমপক্ষে প্রতিদিন 15 মিনিট করে যোগচর্চা করতে হবে। আর আপনি যদি আসনের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে পরিপূর্ণ মাত্রায় লাভ পেতে চান, আপনাকে অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা বা 60 মিনিট করে যোগচর্চা করতে হবে। এবার আসি বয়সের বিষয়টা, যে কত বছর বয়স থেকে একজন মানুষ ইয়োগা প্র্যাকটিস করতে পারে। 7 বছর, 7 বছর থেকে শুরু করে আমৃত্যু, মানে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো বয়সের মানুষই ইয়োগা করতে পারে।
তবে বেশি বয়স যাদের তাদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, আবার ধরেন শারীরিক বিভিন্ন রকম অবস্থায়, যেমন যদি কারো ব্যাক পেইন থাকে বা বিভিন্ন রকম ইনজুরি থাকে, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন চলে আসে। মা বোনেদের ক্ষেত্রে যেরকম পিরিয়ডের সময় বা প্রেগনেন্সির সময় কিছু রেস্ট্রিকশন থাকে, তবে ইয়োগা করা যায়। এই দুইটা সময়, বিশেষ করে পিরিয়ডের সময় এবং প্রেগনেন্সির সময়, আপনি অবশ্যই আপনার প্রশিক্ষকের কাছ থেকে শুনে বা আমাদের এই কমেন্ট বক্সে আপনি জিজ্ঞাসা করতে পারেন, বা আমাদের যে ফেসবুক পেজ আছে এভারগ্রিন ইয়োগা, ওখানে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন যে কোনগুলো করা ভালো হবে। এবার আসি আহার বা খাদ্যের বিষয়টা। আমরা জানি ইয়োগা প্র্যাকটিস অবশ্যই এমটি স্টোমাকে করব, কিন্তু ইয়োগা শেষ করার কতক্ষণ পরে যে আমি খাবার খেতে পারবো? আপনাদের যখন ইয়োগা প্র্যাকটিসটা শেষ হবে, সেই সময় থেকে আপনারা 30 মিনিট সময় নেবেন, 30 মিনিট বিশ্রাম নেবেন আপনারা, তারপর আপনারা যে খাবার খেতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে ইয়োগা শেষ করার পরে যে ভাজা তেলে ভাজা জিনিসপত্র বা ফাস্ট ফুড, এই জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। শুধু ইয়োগার পরে বলে কথা না, মানে এগুলো টোটালি অ্যাভয়েড করলে আপনার জন্য অবশ্যই ভালো। কিসের উপর বসে আমরা প্র্যাকটিস করব? আপনারা খেয়াল করে থাকবেন, যারা ইয়োগা করে নিচে হয়তো একটা ম্যাট পেতে নিচ্ছে বা কোনো কিছু একটা বিছিয়ে নেয়। আপনি এমন একটা জিনিস ব্যবহার করবেন যেটা তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী হবে, মানে যার ভিতর দিয়ে তাপ এবং বিদ্যুৎ চলাচল করতে পারে না। কারণটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আরেকটা বিষয় হলো যে সেটা যেন খুব বেশি আরামদায়ক না হয়। যেমন ধরেন ফোমের বিছানা যদি আপনি বিছানার উপর যদি করেন, তাহলে কি হবে, ফোমের বিছানা হলে আপনার কিন্তু বডিতে ইমব্যালেন্স হয়ে যাবে এবং আপনি যখন বিভিন্ন অভ্যাসগুলো করবেন, বডি কিন্তু জার্ক করবে। সো এমন মোটা গদি ব্যবহার করবেন না। যদি বিছানার উপর করতে হয়, আপনি পাতলা গদির উপর করুন। বাসায় যদি ম্যাট না থাকেন, আপনি তোষকের উপর, পাতলা তোষকের বিছিয়ে করতে পারেন, তবে চাদর বিছিয়ে করবেন না বা খালি মাটিতে করবেন না। করলে হবে কি, আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা লাগবে, আর যখনই ব্যথা লাগবে তখন আপনি আসন বা প্রাণায়ামের যে কনসেন্ট্রেশনের বিষয়টা, সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। বারবার ঘুরে ফিরে আপনার ওই ব্যথার জায়গায় কিন্তু চলে যাবে। সো আমাদের ইয়োগার উদ্দেশ্যটাই কিন্তু ওখানে ব্যর্থ হয়ে যাবে। আর যেটা বললাম যে তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী কেন হতে হবে, কারণ আমরা যখন প্রাণায়াম করি, যখন আসন করি, শরীরে কিন্তু প্রচুর তাপ তৈরি হয়। এখন এই অবস্থায় যদি আপনি মাটির, মানে দেওয়ালের সাথে বা ফ্লোরের সাথে বা গ্রাউন্ডে আপনি শরীর লাগায় রাখেন, তাহলে কি হবে, আপনার শরীর থেকে তাপগুলো না খুব তাড়াতাড়ি চলে যাবে। এটা কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকর। আরেকটা বিষয় হলো, আমরা যখন প্রাণায়াম করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেই, তখন কিন্তু বডিতে বায়ো ইলেকট্রিসিটি তৈরি হয়। প্রমাণ চাচ্ছেন যে আমাদের শরীরে ইলেকট্রিসিটি কীভাবে তৈরি হয়। এখন আমরা দেখব আমাদের শরীর থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়। কাগজ, আমরা সবাই কিন্তু এই এক্সপেরিমেন্টটা ছোটো থাকতে অনেক করেছি। আমি কাগজগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করলাম। যখন অনেক ছোটো হয়ে যায়, এগুলোকে ছেঁড়া খুব কষ্ট হয়ে যায়। সো আমিগুলোকে আমি হাতের উপর রাখছি, দেখুন এই যে রাখলাম। এবার একটা চিরুনি দিয়ে আমি চুলটা আঁচড়াচ্ছি। হ্যাঁ, আপনারা এখন বুঝতে পেরেছেন যে আমি কী করতে যাচ্ছি। এই যে হাতের উপর কাগজগুলো রয়েছে, আমি যখন এই যে চিরুনি ধরলাম, যে দেখুন দেখুন কাগজগুলো টেনে ধরছে, এই বিদ্যুৎ কিন্তু আমার শরীর থেকে তৈরি হয়েছে। আমরা আগেই পড়েছি স্থির বস্তুতে সেই পরীক্ষাটা, যে দুইটা বস্তু যখন পরস্পর ঘর্ষণ করে তখন সেই বস্তুতে বিদ্যুৎ তৈরি হয়, সেটা কম হোক বেশি হোক। সো আমরা যখন প্রাণায়াম করি বা আসনের সময়ও যখন আমাদের শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত থাকে, তখন কিন্তু আমাদের শরীরে বায়ো ইলেকট্রিসিটি তৈরি হয়। এখন এই অবস্থায় যদি আমি এরকম দেওয়াল টাচ করি বা ফ্লোরে শুয়ে থাকি বা মাটিতে শুয়ে থাকি, আমার শরীরের উপকারী যে আয়নগুলো, যে বিদ্যুৎটা, বিদ্যুৎটা এক প্রকার শক্তি, এটা কিন্তু তাহলে মাটিতে চলে যাচ্ছে, এটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর। সো এই বিষয়টা এনশিওর করবেন, আপনি যেখানে ইয়োগা করছেন বা যে জিনিসের উপর বসছেন, এটা যেন তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী হয়। এবার আসি আমরা শ্বাস প্রশ্বাসের কমন কিছু নিয়ম। আপনি যখনই সামনের দিকে ঝুঁকবেন, সেটা শুধু আসনের সময় না, এমনিও যখন কাজকর্মের সময় সামনের দিকে ঝুঁকবেন, আপনি ব্রিথ আউট করতে করতে ঝুঁকবেন, মানে শ্বাস ত্যাগ করতে করতে।
আর যদি পেছনে কখনো বাঁকাতে হয়, পেছনের দিকে যদি কোনো বাঁকাতে হয় কখনো, সেটা মাথা এরমভাবে বাঁকান বা স্পাইনটা বাঁকান, অবশ্যই ব্রেথ ইন করতে করতে বাঁকাবেন, মানে শ্বাস নিতে নিতে বাঁকাবেন। যেমন ধরেন আমি পশ্চিমোত্তর আসনে, যেমন ধরুন আমাদের শ্বাস নিলাম, এই যে শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে কিন্তু সামনে ঝুঁকতেছি, এটা খেয়াল রাখবেন। আমরা যে আসনই করি না কেন, সামনে যখনই ঝুঁকবো তখন ব্রেথ আউট করব। আর যখন পেছনের দিকে স্পাইনটা বাঁকায়, যেমন ধরেন ভুজঙ্গাসনে কিন্তু স্পাইন পেছনের দিকে বাঁকায়, এই যে এখানে শুয়ে পড়লাম, এখান থেকে স্পাইনটা পেছনের দিকে আমরা বাঁকাই, এক্ষেত্রে আপনারা আমরা অবশ্যই ব্রেথ ইন করতে করতে আসব। সো এটা মাথায় আপনারা সেভ করে ফেলেন, আমরা যখনই সামনের দিকে ঝুঁকি ব্রেথ আউট, যখন পেছনের দিকে বাঁকাবো তখন ব্রেথ ইন। আর সব শ্বাস প্রশ্বাস অবশ্যই নাক দিয়ে নেবেন। আমরা যখন ব্রেথটা ইন করি, ব্রেথটা ইন করার সময় আমরা যদি নাক দিয়ে নেই, নাকের ভেতর দিয়ে কিন্তু থাকে আমাদের, নাকের ভেতরে আমাদের কিন্তু লোম আছে, পশম আছে, সো এইগুলো কিন্তু ফিল্টারের মতো কাজ করে, ধুলাবালিগুলো এর ভেতর আটকে থাকে, এবং গরম বাতাস যদি আমরা নেই বা ঠান্ডা বাতাস নেই, এটা কিন্তু একটা এয়ার কন্ডিশনের মতো, মানে একটা ভালো একটা তাপমাত্রাই কিন্তু আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। কিন্তু আপনি যদি মুখ দিয়ে নেন, এই যে আমার মুখ দিয়ে কিন্তু সরাসরি শ্বাস নিতে চলে যাচ্ছে, আপনি গরম বাতাস নিলে সেটাও চলে যাচ্ছে, ঠান্ডা বাতাস নিলে ড্রেক চলে যাচ্ছে, এবং এগুলোর সাথে যে জীবাণুগুলো থাকে, যে ধুলাবালিগুলো থাকে, এগুলো ড্রিক চলে যাচ্ছে। সো আপনার গলায় ইনফেকশন হওয়ার কিন্তু খুব পসিবিলিটি থাকে। সো এটা মাথায় রাখবেন, আপনি যখনই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন অবশ্যই নাক ব্যবহার করবেন। ব্রিথ ইন করার সময় তো কখনো মুখ দিয়ে নেবেন না, ব্রিথ আউট করার সময় আপনি অনেক সময় মুখটা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্রিথ ইন করার সময়, শ্বাস নেওয়ার সময় অবশ্যই নাক ব্যবহার করবেন। এবার আসি দৃষ্টির বিষয়ে। দৃষ্টি বলতে আমরা যখন আসন করি বা প্রাণায়াম করি, তখন অবশ্যই চেষ্টা করবেন চোখটা বন্ধ রাখার। চোখটা বন্ধ রাখলে হবে কি, আপনি ব্রিদিংয়ের উপর প্লাস বডি মুভমেন্টের উপর কনসেন্ট্রেশন দিতে পারবেন, আপনার মনটাও একাগ্র হবে, মানসিক যে চাপগুলো এগুলোও কমে আসবে। আপনি তাকায়ও করতে পারেন, কিন্তু চোখ বন্ধ করে করাটা বেস্ট। এবার আসি ক্রম, মানে কোনটার পর কোনটা করা উচিত। আপনারা যখনই সামনের দিকে ঝোঁকা কোনো আসন করবেন, অবশ্যই পেছনের দিকে বাঁকাতে হয় সেরকম একটা আসন করে নেবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটু আগেও যখন আমি ব্রিদিংয়ের সময় আমি দেখালাম যে আপনারা যদি সামনের দিকে ঝোঁকা কোনো আসন করেন, যেমন ধরেন এই যে পশ্চিমোত্তর আসন, সামনের দিকে যদি ঝোঁকা কোনো আসন করেন অবশ্যই পেছনের দিকে বাঁকানো কোনো আসন করতে হবে, বা পেছনের দিকে বাঁকানো যদি কোনো আসন করেন অবশ্যই সামনের দিকে ঝোঁকা একটা আসন করে নেবেন। তাহলে আমাদের শরীরের দুই পাশের মাসেলসগুলো, জয়েন্টসগুলোতে যে প্রেশার পড়ে, এটা কিন্তু ব্যালান্স হয়ে যায়। যেমন এখন আমি পশ্চিমোত্তর আসন করলাম, সো এরপর আমি পেছনের দিকে বাঁকানো আসন, যেমন ধরেন ভুজঙ্গাসন করতে পারি, বা আমি ধনুরাসনটা করে নিতে পারি। তারপর ধরুন কোনো আসন যদি আপনার ডান দিকে বাকিয়ে করতে হয়, অবশ্যই ওই আসনটা আপনি বাঁ দিকে বাকিয়েও করে নেবেন। এবার কিছু সতর্কতার বিষয়ে আসি। মা বোনেদের পিরিয়ডের সময় বা গর্ভকালীন অবস্থায় বেশিরভাগ আসন করাই নিষিদ্ধ থাকে। কিছু কিছু আসন অবশ্যই করা যায়, যেগুলো আপনার এই সময়গুলোতে করা উচিত, তো এগুলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করতে পারেন, বা ফেসবুকে যে আমাদের পেজ আছে এভারগ্রিন ইয়োগা, সেখানেও ইনবক্সে জিজ্ঞাসা করে নিতে পারেন, বা আপনি যদি কোনো ইনস্ট্রাক্টরের আন্ডারে প্র্যাকটিস করছেন তার কাছেও এটা জিজ্ঞাসা করে নিয়ে করতে পারেন। কারো যদি ব্যাক পেইন থাকে বা ঘাড়ে যদি ব্যথা থাকে, তার অবশ্যই সামনের দিকে ঝোঁকা বা সামনের দিকে বাঁকানো যে আসনগুলো, এগুলো একদম করবেন না। আপনার অবশ্যই পেছনের দিকে যে আসনগুলোতে বাঁকাতে হয় সেগুলো করবেন। কারো যদি চোখে সমস্যা থাকে, কানে যদি প্রবলেম থাকে, তারপর মেরুদণ্ডে কোনো ধরনের প্রবলেম থাকে, তারা শীর্ষাসন, মানে মাথা নিচে পা উপরতে যে আসনটা, এটা একদমই নিষেধ। কারো যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, হার্টে যদি ব্লকেজ থাকে, সেক্ষেত্রে আপনারা শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে নেবেন, খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হয়, এমন আসনগুলো, এমন প্রাণায়ামগুলো করবেন না।
সো এই ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখবেন। আরও কিছু সতর্কতা আছে, আপনারা যে কোনো সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা অবশ্যই সময় করে আপনাদের উত্তরগুলো দেব। শেষ যে বিষয়টা, এটা একেবারে উল্লেখ না করলেই নয়, সেটা হলো বিশ্রাম। কতক্ষণ আমরা বিশ্রাম নিব? আপনারা ইয়োগা শেষ করার পর, মানে যোগাভ্যাস সম্পূর্ণরূপে শেষ শেষ করার পর আপনারা ট্রাই করবেন 5 থেকে 10 মিনিট অবশ্যই বিশ্রাম নেওয়ার, তারপর অন্য অন্য কাজকর্ম করবেন। আর যখন আপনারা আসনগুলো করছেন, যেমন ধরেন ভুজঙ্গাসন করলেন আপনি, সেক্ষেত্রে আপনি যতক্ষণ আসন করবেন ঠিক ততক্ষণ সাথে সাথে রেস্ট নিয়ে নেবেন। ধরুন আপনি ভুজঙ্গাসন করলেন 30 সেকেন্ড, তবে অবশ্যই আপনি 30 সেকেন্ড বিশ্রাম নেবেন, তারপর অন্য আসন শুরু করবেন। আর যারা একদম প্রথম, তাদের ক্ষেত্রে ওই কোশ্চেনটা থাকে যে আমরা কোন আসন কতটুকু করব। এক্ষেত্রে এক একটা আসনের জন্য এক একটা সময় উল্লেখ থাকে, তবে আপনারা চেষ্টা করবেন যে 10 সেকেন্ড দিয়ে শুরু করার। আপনারা যে কোনো আসন 10 সেকেন্ড দিয়ে শুরু করবেন, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনারা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন আস্তে আস্তে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এভাবে সময় বাড়িয়ে নিন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বুঝতে পারছেন এগুলো না জেনে নিয়ে আপনি যদি ইয়োগা শুরু করতে চান, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। দেখা গেল যে আপনি একটা বেনিফিটের জন্য ইয়োগা করছেন, সেখানে বেনিফিট না পেয়ে আপনার বরঞ্চ ক্ষতি হয়ে গেল। সো বিষয়গুলো নিজে জানবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর শেষে একটা কথা বলতে হয়, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের দেখেন পাশেই একটা বেল আইকন আসবে, এটা প্রেস করে রাখবেন। তাহলে হবে কি, আমরা পরবর্তীতে যখনই ভিডিও আপলোড দেব, আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।